রাজ্যের বিডিও অফিসে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একেবারে বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে আরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। এখানে দেখুন পোস্টের নাম দেওয়া রয়েছে, দুটো পোস্টে নিয়োগকরণ হচ্ছে, কুক এবং হেল্পার পদে নিয়োগকরণ হচ্ছে। হেল্পার পদের জন্য পারমানেন্ট বেতন রয়েছে 2500 টাকা এবং কুক পোস্টের জন্য পারমানেন্ট বেতন রয়েছে 3000 টাকা। পিরিয়ড অফ সাবমিশন বা অ্যাপ্লিকেশন আপনারা জমা করতে পারবেন 18 সেপ্টেম্বর 2023 সাল থেকে 3 অক্টোবর 2023 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন করার জন্য ড্রপ বক্স দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে সেই বিডিও অফিসে। বিডিও অফিসের নাম এখানে দেওয়া রয়েছে, বিডিও অফিস নবগ্রাম অন ওয়ার্কিং ডেস বিটুইন 11টা থেকে 5টার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। মোড অফ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে অফলাইন অনলি, শুধুমাত্র অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই নিয়ম নোটিশের সাথে অ্যাটাচ করা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে জয়েন হয়ে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে 11 অক্টোবর 2023 সালে এই ঠিকানায়, সাব ডিভিশন অফিসার লালবাগ, এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে 11 অক্টোবর 2023 সালে। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনাদের স্ক্রুটিনি হবে 4 অক্টোবর 2023 সালে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং এসএজিএস, এসএজি গ্রুপে যে সমস্ত মহিলারা রয়েছেন বা এসএজি গ্রুপে যে সমস্ত দলগুলো রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তার ক্ষেত্রে এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। এখানে যেরকম বলেছে, পাখিরডাঙ্গা আদিবাসী গার্লস হোস্টেলে আপনাদের নিয়োগ করানো হবে বা সেখানেই আপনাদের এই কাজটি থাকবে। লোকেটেড অ্যাট অনন্তপুর, দ্য এসএজি মাস্ট হ্যাভ রেজিস্টার অ্যাজ এসএজি অফ অনন্তপুর মৌজা। তো অনন্তপুর মৌজায় রেজিস্টার থাকতে হবে, জিএল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এই গ্রুপের সদস্যরাই এখানে আবেদন জানাতে পারবে, এই গ্রুপটাই শুধুমাত্র এখানে আবেদন জানাতে পারবেন। এবং এনআরএলএম পোর্টালে আপনাদের রেজিস্টার থাকতে হবে, এনআরএলএম পোর্টাল আইডি এগুলো আপনাদের থাকতে হবে। এখানে দ্বিতীয় নম্বর রয়েছে অ্যাপ্লাইং ফর পাখিরডাঙ্গা আদিবাসী বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলে নিয়োগকরণ হবে। লোকেটেড অ্যাট রাজখণ্ড, দ্য এসএজি মাস্ট হ্যাভ রেজিস্টার অ্যাজ এসএজি অফ রাজখণ্ড মৌজা, রাজখণ্ড মৌজায় অন্তর্ভুক্ত থাকতে হবে, তবে এখানে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। এসএজি গ্রুপকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এখানে বলেছে 4 নম্বরে এসএজি গ্রুপে যে সমস্ত সদস্যরা রয়েছেন, বাংলায় লেখার পড়ার দক্ষতা আপনাদের থাকতে হবে এবং মৌলিক সংখ্যাগত ক্ষমতা আপনাদের থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে বলেছে 5 নম্বরে স্বনির্ভর গোষ্ঠী অবশ্যই ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। 6 নম্বরে এখানে রয়েছে মিড ডে মিলের সাথে সংযুক্ত এসএজি আবেদন করাকে অনুমতি দেওয়া হবে না, যারা মিড ডে মিলের সাথে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না, অন্য যারা রয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন। কী কী ডকুমেন্ট আপনাদেরকে জেরক্স করে দিতে হবে সেলার টেস্টেড করে, সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। অফিসিয়ালি নোটিস টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যেরকম 1 নম্বর রয়েছে রেজিস্ট্রেশন রেজিস্টার, আপনাদের যে মিটিংগুলো হয় সেগুলোর কমপক্ষে 3টি মিটিংয়ের রেজুলেশন আপনাদেরকে জমা করতে হবে। তারপরে ব্যাংক পাসবুকের আপ টু ডেট আপনাকে দিতে হবে, লোন অ্যাকাউন্ট সিসি বা টিএল ডিটেলসের জেরক্স কপি আপনাকে দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন যারা এসএসসি মেম্বার রয়েছেন তাদের যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে বা ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে, ভোটার কার্ড আধার কার্ড এগুলো আপনাকে সেলার টেস্টেড করে দিতে হবে, এবং আপনাদের দল যে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ তার একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অ্যাটাচ করে দিতে হবে, এগুলো আপনাকে পরপর ফিল আপ করতে হবে। ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। নোটিশটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার নবগ্রাম মুর্শিদাবাদ, তো নবগ্রাম ব্লকের অধীনে নিয়োগ করানো হবে। নোটিশ ফর সিলেকশন অফ লোকাল সেলফ হেল্প গ্রুপ ফর এঙ্গেজমেন্ট অ্যাট পাখিরডাঙ্গা বয়েজ অ্যান্ড গার্লস আদিবাসী হোস্টেল মহরুল জিপি নবগ্রাম ব্লক মুর্শিদাবাদ, এই জায়গাতে আপনাদের নিয়োগ করানো হবে। এখানে দুটো স্কুল রয়েছে, একটা গার্লস এবং বয়েজ, দুটো পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কুক এবং হেল্পার পোস্টে। সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগকরণ হবে 1 বছরের জন্য, সেটা এখানে দেওয়া রয়েছে, অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 1 ইয়ার। তো আবেদনপত্র আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, আবেদনপত্র জমা করানোর ঠিকানা আমরা দেখে নিয়েছি।
এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে অ্যাপ্লিকেশন ড্রপ বক্স অ্যাট বিডিও অফিস নবগ্রাম। নবগ্রাম ব্লকটা আপনার অফিসে ড্রপ বক্স দেওয়া রয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে 18ই সেপ্টেম্বর 2023 সাল থেকে 17 অক্টোবর 2023 সাল 11টা থেকে 5টার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।